নমস্কার, আমি শুভজিৎ, আপনারা দেখছেন মাদার অ্যান্ড সন কুকিং নেচার। আজকে মা শুটকি মাছ দিয়ে একটি ইউনিক রেসিপি রান্না করবে, তাহলে চলুন জেনে নিই মার কাছ থেকে কী রান্না করছে আজকে। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে চিংড়ি শুটকি রান্না করবো। ঘর থেকে মাছটা নিয়ে নিই। আমার চিংড়ি শুটকিগুলো নেওয়া হয়ে গেছে, এবার উপর দিয়ে রান্না শুরু করবো। আগে চিংড়ি মাছের মাথাগুলি ফেলে পরিষ্কার করে নেবো। বন্ধুরা, চিংড়ি শুটকি পরিষ্কার করা খুবই সহজ, শুধু মাথাটা ফেলে দিলেই হয়, এর আর কিছু পরিষ্কার করতে হয় না। পরিষ্কার করার পরে মাছগুলো শুধু গরম জলে সেদ্ধ করে নেবে, তাহলে রান্না করার জন্য তৈরি মাছগুলো। আমার মাছগুলি পরিষ্কার করা হয়ে গেছে, এবার সেদ্ধ করে নেব। মাছটা সিদ্ধ হোক ততক্ষণে কাঁচা টমেটোগুলি কেটে নিচ্ছি। এই রান্নাটা একটু ঘ্যাটের মতন হবে, তাই কুচিয়ে নিচ্ছি। টমেটোটা কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ রসুনগুলি কুচিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটার পেছনে একটা গল্প আছে। মা আগে রান্নাটা জানতো না, দিদির মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় এক নেপালি ভদ্রমহিলার কাছ থেকে মা রান্নাটা শিখেছে। ঠিক এই রান্নাটা না, ওরা পাকা টমেটো দিয়ে করতো, আমি কাঁচাটা দিয়ে করে দেখেছি, ভালোই লাগে খেতে। পেঁয়াজের সঙ্গে কিছু রসুন আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হলেই হয়ে যাবে, আর কোনো মশলা লাগবে না। বন্ধুরা, এই রান্নাটা খুবই সহজ, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সবই কোচানো হয়ে গেছে। এবার মা রান্নাটা বসাবে, মাছটা সিদ্ধ হয়ে গেছে, ওদিকে মা নামিয়ে নেবে। মাছটা এবার 2-3 বার ধুয়ে নেবো ঠান্ডা জলে। বন্ধুরা, চিংড়ি শুটকিটা খুবই ভালো করে ধোয়া প্রয়োজন, এর মধ্যে অনেক বালি থাকে। হয়ে গেছে, তুলে নিচ্ছে এবার। মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। নুন হলুদটা মাখানো হয়ে গেছে, চিংড়ি শুটকিটা ভাজবে মা এখন সর্ষের তেল নিয়ে নিচ্ছে কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো।
তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা গেছে, এবার রসুন আর লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, এবার কাঁচা টমেটোটা দিয়ে দেবো। এবার নুন হলুদটা দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে দেবো। আগুনটা একটু হালকা রেখে ঢাকা দিয়ে দেবো। এভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমাদের এখানে টমেটো কুচিগুলো সেদ্ধ হয়ে এসছে। এভাবে 10 মিনিট ঢাকনা দেওয়ার পরেও যদি না সেদ্ধ হয়, তাহলে আপনারা আরেকটুখানি সময় ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে সেদ্ধ হয়ে যাবে টমেটো কুচিগুলো। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো। টমেটোটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। বন্ধুরা, এটা আরো 5 মিনিট কষিয়ে একটু শুকিয়ে শুকিয়ে আসলে মা নামিয়ে দেবে। এটা আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আগামীকাল একটি নতুন রান্না নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। আর ততক্ষণ আমাদের পুরনো ভিডিওগুলি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যায়।